যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা কাজ করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন 150 থেকে 200 ডলার। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কীভাবে আপনি অনলাইন থেকে এই ওয়েবসাইট থেকে 100 থেকে 200 ডলার অনায়াসে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। প্রথমে ওয়েবসাইটটার নাম জেনে নেওয়া যাক। ওয়েবসাইটের নাম হলো ল্যাডার ক্লিক, মূলত একটা পিটিসি সাইট। আর এখান থেকে আপনি মূলত 6টা মাধ্যমে ইনকাম করতে পারবেন, সেটা হলো অ্যাড দেখে পয়েন্ট সংগ্রহ করে প্লাস সার্ভে, যারা আর কি মানে সার্ভে করতে এক্সপার্ট তারাও এখানে কাজ করতে পারবে, এবং গ্রিড গেম, মানে এখানে আপনি গ্রিড গেম করতে পারবেন। এবং এর সবচেয়ে একটা অ্যামাজিং ব্যাপার হচ্ছে আপনি রেফারেলে 7টা লেভেল পর্যন্ত কমিশন পাবেন। এবং কন্টেস্ট, মানে এখানে আপনার যেমন এখানে দেওয়া আছে যে ফার্স্ট ল্যাডার ক্লিক পয়েন্ট কন্টেস্ট $350 মাত্রই, মানে যে প্রথমে বেশি পয়েন্টটা সংগ্রহ করতে পারবে সেই আর কি $350 পেয়ে যাবেন আর কি। এটা মূলত পয়েন্টটা বিভিন্ন মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারেন, সেটা আমি পরে দেখাবো। প্রথমে দেখাবো যে এখন চলুন দেখা যাক এই ওয়েবসাইটের পেমেন্ট প্রুফ সম্পর্কে। তাই এই অ্যাডটা আমি ক্লিক কেটে দেব, কারণ এটা সবসময় এদের দেখায় আপনি যখন লগ ইন করবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটটা লঞ্চ করছে আপনার 12 মার্চ 2009, মানে আজকে থেকে প্রায় 1 মাস আগে আর কি লঞ্চ করছে। তা এতে এটা কতটা পপুলার হয়েছে সেটা আমরা দেখবো পেমেন্ট প্রুফের মাধ্যমে। তবে এদের পেমেন্ট প্রুফ মানে মেথড যেটা আছে সেটা হলো পারফেক্ট মানি, স্কেলার, বিটকয়েন পেয়ার, এগুলো আমাদের বাংলাদেশে সাপোর্ট করে। অর্থাৎ আপনি বাংলাদেশে যারা মানি এক্সচেঞ্জ ওয়েবসাইটের সাথে পরিচিত তারা ওখান থেকে সহজে মানি এক্সচেঞ্জ করতে পারবেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছে এই ডলার বিক্রি করতে পারবেন। সুতরাং ডলার নিয়ে টেনশন না করে আমরা কাজ কীভাবে করতে হয় সেটা জেনে নেব। আর দেখি এদের পেমেন্ট প্রুফ, এদের পেমেন্ট প্রুফটা দেখেন যে এরা পেমেন্ট করছে, এরা সর্বোচ্চ আর কি পেমেন্ট করলো একটু আগে যে $32, $32.49, তারপরে $1, $13, তারপরে $2, $3, $13, $13। দেখেন সর্বোচ্চ এরা মানে আপনার বেশি $32 পর্যন্ত একজন আর্নিং করছে। প্লাস এদের যে মানে পারফেক্ট মানিতেই এরা বেশি পে করে থাকে, অতএব আমাদের পারফেক্ট মানিটা ইউজ করা প্রয়োজন। বোঝা গেছে বন্ধুরা? অতএব আমরা এখন দেখবো যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। চলুন দেখা যাক কিভাবে এই সাইটে রেজিস্ট্রেশন করতে হয়। প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। এজন্য ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বাটনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে আর কি এই ফর্মটা দেখতে পারবেন। ইন্টারফেসে আপনি প্রথমে ফুল নাম দেবেন, তারপরে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার জিমেল আইডি যেটা আছে সেটা ইউজ করবেন এখানে, আর কনফার্ম মেইলে এটা সেম মেইল অ্যাড্রেস ইউজ করবেন। তারপর ইউজার নেম, ইউজার নেমটা ইউনিক হতে হবে। ইউনিক বলতে মানে আপনি এখানে যেটা দেবেন, সাপোজ ধরেন কামাল, কেএমএল কামাল দিয়ে দিলেন, দেখবেন যে এই নামটা দিয়ে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। আপনার এখানে সব কিছু ম্যাচ এক হতে হবে এটা না, এর আপনার ফুল নেমটা হয়তো সেম হতে পারে, মেইল অ্যাড্রেস প্লাস ইউজার নেম আর এই কয়েকটা জিনিস আর কি আপনার সম্পূর্ণ আলাদা হবে। কামাল সাথে দিলেন আপনার ডেট অফ বার্থ প্লাস ফোন নাম্বারের শেষে, এটা মানে আপনার নাম, ফোন নাম্বারের শেষের 2টা ডিজিট প্লাস আপনার জন্ম সালের 2টা ডিজিট বা 3টা ডিজিট দিলেন, তাহলে আপনার ইউনিক একটা ইউজার নেম পেয়ে যাবে। প্লাস পাসওয়ার্ডটা একটু স্ট্যান্ডার্ড সিস্টেম করবেন, আপনার নেম, ফোন নাম্বারের যে কোনো 2টা ডিজিট আর জন্মসালের যে কোনো 2টা ডিজিট দিলে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে হয়ে গেল। এখন ক্যাপচার এখানে পূরণ করতে হবে, সব এগুলো ক্যাপিটাল দেওয়ার পরে আপনার এখানে ক্লিক দেওয়ার পর রেজিস্ট্রেশন ক্লিক দিলেই হয়ে যাবে। আমার এটা এখন রেজিস্ট্রেশন নেবে না, কারণ আমি এখানে কিছুই ফিল আপ করি নাই, ইনভ্যালিড ইমেজ ভেরিফিকেশন এটা দিছে কিন্তু এগুলো আর কি ভুল, এগুলো আর কি দেখেনি। যাই হোক, রেজিস্ট্রেশন করার পরে আপনি আর কি একটা ওয়েবসাইট পাবেন। এখন আর কি এটা আমার হলো অ্যাকাউন্ট এবং আমার ড্যাশবোর্ড, চলুন আমার অ্যাকাউন্টে দেখা যাক।
তার আগে বলি, আপনি একটা পিসি থেকে জাস্ট একবার অ্যাকাউন্ট খুলতে পারবেন, বেশি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলে আপনি পরে ব্যান হয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম ফেস হয় তখন আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের গ্রুপ পেজে। আমাদের গ্রুপের নাম মেক মানি অনলাইন, এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, তা আপনারা ওখান থেকে আর কি ওইটা সংগ্রহ করতে পারবেন। আর দ্বিতীয়ত হলো আপনার, দেখেন আমার যে ইনকামটা, আমি জয়েন করছি 10 এপ্রিল, আমি 10 তারিখে কোনো কাজ করি নাই, আজকে থেকে আমার আর্নিং হলো $0.2117, অর্থাৎ আমি 2-1 দিনে রেফারেল ছাড়া ইনকাম করছি $0.22। আমি আর কি কাজ করি না, তাই আমার ইনকামটা অনেক কম, কিন্তু আমি যখন রেজিস্ট্রেশন করছি তখন আমাকে এরা আর কি 20 সেন্ট দিয়েছে। আপনি রেজিস্ট্রেশন করলে আর কি 20 সেন্ট পেয়ে যাবেন, এরা জাস্ট রেফারেল লিঙ্ক দিয়ে যখন জয়েন করবেন তখনই এটা আর কি এই পয়েন্টটা উপার্জন করতে পারবেন। আর আমার ডাইরেক্ট রেফারেল আছে 3 জন, 3 জনের মধ্যে একজন কাজ করছে আর কি, একজন রেগুলার কাজ করে, দেখাই রেগুলার কাজ করে, তো উনি সোয়েডা অ্যাডে ক্লিক করার পরে আমি $0.006 পেয়েছি। এই যে মানে এটা আমার আর্নিং আর কি, তো এটা পাওয়ার পরে আর কি এইভাবে আর কি। আর এটা আমার ওয়েবসাইট, আমি একটু আগে আমার অ্যাডগুলো দেখছি, যার কারণে এখানে হয়তো আর অ্যাডগুলো দেখাবে না, মানে ক্লিক করতে পারবো না। তো প্রথমে আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার এখানে একটা যে ড্যাশবোর্ড আছে, মানে এখানে একটা ট্যাব আছে, পুরোটাই লোড নেবে, লোড নেওয়ার পরে আপনার আর কি বিষয়টা আর কি দেখতে পারবেন এভাবে আর কি। আপনার তো আমি আপনাকে বলছি যে আর কি মাসে 200 থেকে মানে $200 পর্যন্ত ইনকাম করা সম্ভব, তাই না? এদের এই অ্যাপ দিয়ে আপনি কখনো $300 ইনকাম করতে পারবেন না। তা আমি এখন দেখাবো কিভাবে $300 ইনকাম করতে হয়, সেটা সিস্টেমটা আমি আপনাদের জানাবো। এর জন্য আপনাদেরকে এটা ক্যালকুলেটরটা ওপেন করতেছে, 0.001, সরি 1.5, এরা প্রতি অ্যাডের জন্য এরা প্রিফার 0.0015। তাহলে আপনি 200টা ক্লিক থেকে আপনি পাচ্ছেন $0.03, কিন্তু এখন দেখুন এখানে 60টা লেভেল পর্যন্ত কমিশন আছে, তাই না? তাহলে আপনার 50টা, আপনার আপনি 50টা রেফারেল ম্যানেজ করলেন অ্যাক্টিভ, আর তাদের সাথে 10 জন, মানে তাদের রেফারেন্সে 10 জন যেহেতু জয়েন করে, প্রতিজনে 10 জন জয়েন করাতে সক্ষম হয়, এবং যেহেতু আপনার 60টা লেভেল পর্যন্ত কমিশন আছে এইভাবে, তাহলে আপনি দেখেন আমার প্রতিদিন অ্যাড ক্লিক হচ্ছে 3500। তো আমি 3500 ধরলাম না, আমি ধরলাম এখান থেকে 500 বাদ দিলাম, তাহলে আপনার প্রতিদিন, সরি প্রতিদিন আপনার ক্লিক হচ্ছে মানে 3000 ক্লিক হচ্ছে, আপনাদের এখানে যারা আছে তাদের কাছ থেকে 3000 ক্লিক পাচ্ছেন, প্লাস এদের যে এখন মানে ওয়েবসাইটে পে করে $0.0015 যদি পে করে, তাহলে আপনি রেফারেল থেকে প্রতিদিন আপনি ইনকাম করতে পারছেন 4 থেকে আপনার $4.5, $4.5। তাহলে এখন আপনার মাসে কত ইনকাম হচ্ছে সেটা আমি দেখি, 30 দিন যদি আপনি কাজ করেন তাহলে আপনার হচ্ছে $135, তাই না? যেহেতু আমি ওখানে আপনার 501 বার দিচ্ছি, তাহলে আপনি মিনিমাম এখানে আপনার যেটা ইনকাম $100 থেকে $135 ইনকাম করতে পারবেন। আর যখন আপনার রেফারেল মানে 100 অ্যাক্টিভ রেফারেল ম্যানেজ করতে পারবেন, তখন মানে যখন আপনার ইনকামটা আস্তে আস্তে পেয়ে যাবেন, তখন তো আপনার আর কি মানে বিজ্ঞাপন দিতে হচ্ছে না, সবাই তখন আপনার রেফারেলে মানে আপনার সাথে ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে, কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কে জানতে পারবে, তখন আপনি আমাদের আপনার রেফারেল লিঙ্কটা শেয়ার করলেন এবং আপনি তখন আস্তে আস্তে আপনার ইনকামটা করতে থাকবে। তাহলে 135 গুণ বাংলাদেশ $1 সমান 80 টাকা, তাহলে আপনার মাসে 10,000 টাকা এমনিতেই প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করতে হচ্ছে। আর আপনি যখন রেফারেলে কাজ করবেন, মানে রেফারেলের সিস্টেমে যখন তখন আপনাকে 1 ঘন্টা কাজ করতে হবে না, 30 মিনিট আপনি কাজ করলেই আপনার কাছে এই ইনকামটা আসবে। যারা এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই জয়েন করুন। আর হ্যাঁ,
আমার তো রেফারেল লিঙ্ক থেকে জয়েন করলে হবে, আপনি যে সুবিধাগুলো পাবেন, যে আপনি কিভাবে আপনার বন্ধু ছাড়াই মানে পেড ক্যাম্পেইনের মাধ্যমে 50 থেকে 100টা রেফারেল লিঙ্ক আপনি নিতে আর্ন করতে পারবেন। আর হ্যাঁ, আমি এটা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি 50 থেকে 100টা আর কি অ্যাক্টিভ রেফারেল ম্যানেজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ বন্ধুদের আপনার যারা মানে ফ্রেন্ড সার্কেল অনলাইনে ইনকাম করতে চান তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করুন, নিজে ইনকাম করুন এবং তাদেরকে ইনকাম করতে উৎসাহিত করুন। হ্যাঁ, ভিডিওটা যখন আপনি সাজেস্ট করবেন তখন আপনি অবশ্যই এই অ্যাকাউন্টে জয়েন করার জন্য আপনার রেফারেল লিঙ্কটা সাজেস্ট করবেন, তাহলে আপনার একটা করে রেফারেল লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আপনার আর কি উপার্জনটাও বেশি হয়ে যাবে। তাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।